কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ কখনো বিনা শর্তে হয় না, বিশেষ করে তখন যখন সেটা কোনো খারাপ উদ্দেশ্যে করা হয়। এরকম কম্প্রোমাইজ সবসময় কোনো অপরাধের ইঙ্গিত দেয়। আমি গাড়িটা রাস্তার ধারেই দাঁড় করিয়েছিলাম। আমি তো শুধু বাথরুম যাবার জন্য নেমেছিলাম স্যার। আর আমার বৌমা এমনি বাইরে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল। ও শুধু দাঁড়িয়েই ছিল, আর হঠাৎ যতক্ষণ আমি নিজেকে সামলালাম, উঠে দাঁড়ালাম, ততক্ষণে গাড়িটা পালিয়ে গেছে। বৌমা, গাড়ির নাম্বার মনে আছে? না স্যার, আসলে এত সময় পেলাম কই? বৌমা রাস্তার ধারে পড়েছিল, খুব খারাপ অবস্থা ছিল ওর, অজ্ঞান হয়ে গেছিল। যদি বৌমা, যদি জ্যোতি, জ্যোতি, কি গাড়ি ছিল সেটা মনে আছে? না স্যার, আমি গাড়ি দেখব নাকি বৌমাকে, আমি কিছু বুঝতে পারছিলাম না স্যার। আমি শুধু এইটুকু বুঝতে পেরেছিলাম স্যার যে কোনো প্রকারে বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তারপর নাসিকে ফিরে এলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। পেশেন্টের অবস্থা কেমন? অজ্ঞান মনে হচ্ছে। ডাক্তারবাবু, এর নাম জ্যোতি। কে? এ আমাদের নার্স ছিল না? হ্যাঁ। কোনো ফ্র্যাকচার হয়নি। আমার বৌমা কেমন আছে ডাক্তারবাবু? ডক্টর কুলকার্নি ওনার ট্রিটমেন্ট করছেন। বাবা বাবা, এসব কি করে হলো? সব ঠিক আছে তো? না না, আমি ঠিক আছি, কিন্তু জ্যোতির খবর এখনো জানি না। ডাক্তারবাবু কি বলেছে বাবা? এখনো কিচ্ছু বলেনি, ওই ডক্টর কুলকার্নি ওকে দেখছে। তার মানে আপনি আর আপনার বৌমা শিরডি যাচ্ছিলেন? হ্যাঁ। আর ছেলে? ওই ও গেল না কেন? দোকানটাকে দেখবার জন্য কাউকে তো দরকার স্যার। আমার একটা কাপড়ের দোকান আছে স্যার, আমি ছাড়া ওই ছেলেই দেখাশোনা করে। আমি তো শুধু ওই একলাই যাচ্ছিলাম। আমি বেরুতে বেরুতেই ছেলে আমাকে বলল যে বৌমাকেও নিয়ে যেতে, সাই বাবার দর্শন করাতে। নে প্রদীপ, আমি উঠি, আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। হুম, ঠিক আছে বাবা, তুমি এসব ব্যাপারে ভেবো না, দোকান আমি সামলে নেব। আচ্ছা জ্যোতি, বাবা শিরডি যাচ্ছেন, তুমি অনেকদিন ধরে বলছিলে না যে সাই বাবার দর্শনে যাবে, এক কাজ করো, বাবার সঙ্গে তুমিও চলে যাও না শিরডি। আমি 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি, যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, সন্ধ্যের আগে আবার ফিরে আসতে হবে তো নাকি। যাও।
এই শোনো, তুমিও কি যাবে আমাদের সাথে? না, আমি এখানেই ঠিক আছি। এখান থেকে প্রার্থনা করে নেব। আপনার স্ত্রীও সঙ্গে যায়নি, আর ছেলেও। তাকে দোকান সামলাতে হতো। আপনি আর আপনার বৌমা রাস্তাতেই ছিলেন যখন এই ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে স্যার, খুব ভুল হয়েছে। আমার ছেলে প্রদীপ যদি বৌমাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা যদি না বলতো, তাহলে এসব কিছুতেই হতো না স্যার, কিছুতেই না। চন্দ্রা, তুমি জ্যোতির ফ্যামিলিকে চেনো? হ্যাঁ, আমি একবার ওর দাদার সাথে দেখা করেছি। জ্যোতির অবস্থা খুবই খারাপ, ওর এখানে চিকিৎসা করা যাবে না। আমাদের কাছে অত ফেসিলিটিস নেই। ভালো হয় যদি আপনারা ওকে পাশে সরকারি হাসপাতালে অ্যাডমিট করে দেন, ওদের কাছে বেটার ফেসিলিটিস রয়েছে। কিন্তু ডাক্তারবাবু, ওকে এই অবস্থায় কী করে নিয়ে যাব? আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি, এখন আমাদের হাতে কথা বলার সময় নেই। জ্যোতির দাদাকে তাড়াতাড়ি ফোন করো, আর ওকে সব সত্যি কথা বলে দাও। 23 বছরের জ্যোতি তার শ্বশুরের সঙ্গে শিরডির মন্দিরে যাবার জন্য বাড়ি থেকে বেরোলো, আর রাস্তায় দুর্ঘটনার শিকার হলো। বাবুরাও জ্যোতির শ্বশুর নিজের বৌমাকে সেই হাসপাতালে নিয়ে গেলেন যেখানে তিনি একসময় নার্স ছিলেন। জ্যোতিকে যে চিকিৎসা করছিলেন সেই ডাক্তার তাকে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিলেন। কিন্তু কি এমন কথা ছিল যেটা জ্যোতির ভাইকে বলার জন্য উনি হাসপাতালের নার্স চন্দাকে বললেন, কিন্তু সেই কথাটা ওই ডাক্তার বাবুরাওকে কেন বললেন না? এই অজিত, তোর ফোন এসেছে। হ্যাঁ স্যার, এক মিনিট। হ্যালো, কে বলছেন? অজিতদা, আমি চন্দ্রা বলছি। মনে আছে জ্যোতির সাথে একসাথে হসপিটালে কাজ করতাম? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। বলো কেন ফোন করেছো? জ্যোতিকে ওর শ্বশুর বাড়ির লোকজন আজকে হসপিটালে নিয়ে এসেছে। কেন, জ্যোতির কি হয়েছে? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তুমি যত তাড়াতাড়ি পারো পাশের হসপিটালটায় চলে এসো, জ্যোতি মারা গেছে। গাড়িতে একটাও চিহ্ন নেই, এমনকি ধাক্কা লাগারও নয়। বাবুরাও আমাদের বলেছে ওরা সাইডে দাঁড়িয়েছিল, গাড়িটা জোরে এসে ওদের দুজনকে ধাক্কা মেরে চলে যায়। কিন্তু ওনার গাড়িতে এক ফোঁটা আঁচড়ও লাগেনি। এই যে স্যার, এখানে এখানে আমি রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েছিলাম, আর তারপর জ্যোতি হাঁটতে হাঁটতে ওইখানে চলে গেছিল, এইখান পর্যন্ত, এইখানে এসেছিল। আর গাড়ি ওই দিক থেকে, ওই দিক থেকে আসে। গাড়িটা প্রথমে আপনাকে আর তারপর জ্যোতিকে ধাক্কা মারে। হ্যাঁ স্যার, আমার এই বুকে ধাক্কা মেরে তারপর জ্যোতিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায়। স্যার, আমার বোন জ্যোতি একদম সরল মনের ছিল স্যার। ও বিয়ের আগে নার্সের কাজ করত, ও কোনো ঝুট ঝামেলাও থাকতো না। ওর সঙ্গে কার কি শত্রুতা থাকতে পারে স্যার? আমরা গরিব মানুষ স্যার, আমরা কার কি ক্ষতি করেছি? কিন্তু তোমার বোনের শ্বশুর, তার তো পয়সা আছে, কাপড়ের ব্যবসা। ওরা খুব বড় লোক স্যার, ওর দোকানেই তো কাজ করত জ্যোতি বিয়ের আগে, আমাদের বাড়ির একদম কাছেই দোকানটা। ওখানেই প্রদীপের সাথে দেখা হয়? হ্যাঁ স্যার, ও ওই দোকানেই বসতো। একটা গাড়ি আসে, বাবুরাওকে ধাক্কা মারে,
আর তোমার বোনকে আধমরা করে চলে যায়, মারার চেষ্টা করার মতো। স্যার আমি কি করে জানবো যে ওখানে কি হয়েছিল? আচ্ছা এটা কি হতে পারে তোমার বোনের শ্বশুর বাবুরাও তোমার বোনকে মেরেছে? স্যার আপনি একই কথা বলছেন। খুব ভালোবাসতাম আমি ওকে সাহেব, ও আমাকে খুব ভালোবাসত। আমাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি হতো না, কোনো মনোমালিন্যও ছিল না কখনো। তাহলে কি কারণে তোমার বাবা ওর প্রাণ নিল? এসব আপনি কি বলছেন সাহেব? আরে আমার বাবা আমার বউকে কেন মারবেন? সেটা তো আমরাও জানতে চাইছি, কেন মারল? না সাহেব আপনার কোথাও একটা ভুল হচ্ছে, এটা ঠিক নয়। এরকম কখনো হতে পারে নাকি? হওয়ার তো অনেক কিছুই আছে। এটা তো ঠিক যে এটা অ্যাক্সিডেন্ট কেস নয়, তোমার বাবা কিছু লুকোচ্ছে, গল্প বানাচ্ছে। দেখেই বুঝেছিলাম যে এটা অ্যাক্সিডেন্ট নয়, অন্য কোনো ব্যাপার আছে। আপনি জ্যোতির দাদাকে ফোন করলেন কিন্তু পুলিশকে না? আমি এটা জানতাম যে কেসটা সরকারি হাসপাতালে পৌঁছানোর পরে ওরা তখনই পুলিশকে ডাকবে। আমি বুঝেছিলাম যে বাবুরাও মিথ্যে কথা বলছে, জ্যোতি তো এখানে আসার আগেই মারা গেছিল। এ তো মারা গেছে। ডাক্তারবাবু এখানে তো ব্লিডিং হচ্ছে, আর এই ব্লিডিং অ্যাক্সিডেন্টের নয়। এটাই হচ্ছে ইন্সপেক্টর, আমরা চেয়েছিলাম যে বাবুরাও ধরা পড়ুক, সেজন্য জ্যোতিকে অ্যাডমিট করার নাটক করলাম আর বাবুরাওকে মিথ্যে বলেছিলাম। জ্যোতির অবস্থা খুবই খারাপ, ওর এখানে চিকিৎসা করা যাবে না, আমাদের কাছে অত ফেসিলিটিস নেই। ভালো হয় যদি আপনারা ওকে পাশের সরকারি হাসপাতালে অ্যাডমিট করে দেন। আমি জানতাম যে পোস্টমর্টেম হবে, সেই জন্যই ওইখানে পাঠাই। এই মেয়েটাকে যখন এখানে আনা হয়েছে তখনই মারা গেছে। আপনি তো বলেছিলেন এটা অ্যাক্সিডেন্ট কেস। এ তো ওই মেয়েটার সঙ্গে যে ছিল সেই বলেছে, কিন্তু আমার তো তেমন মনে হয় না। কেন? মেয়েটির প্রাইভেট পার্টস থেকে ব্লিডিং হচ্ছিল, এখন তো পোস্টমর্টেমের পরই বলা যাবে। হ্যাঁ কিন্তু এটা আমি জোরের সঙ্গে বলতে পারি যে এটা অ্যাক্সিডেন্টের কেস নয়। জ্যোতির মৃত্যু কি সত্যি দুর্ঘটনায় হয়েছিল? আর যদি না হয় তাহলে বাবুরাও আর তার পরিবার কি লুকাচ্ছিল? আর কেন জ্যোতির এমন হঠাৎ করে মৃত্যুর কি কারণ হতে পারে? সত্যি কি তাকে খুন করা হয়েছিল? আর যদি তাই হয় তাহলে তাকে কে খুন করল? বাবুরাওয়ের মতে তার বৌমার মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, কিন্তু বাবুরাওয়ের গাড়িতে একটা আঁচড়ও লাগেনি, এমনকি তারও কিছু হয়নি। স্যার হতে পারে এই অ্যাক্সিডেন্টটা প্রিপ্ল্যান্ড, আর এটাও হতে পারে ওই গাড়ির ড্রাইভারটা হলো বাবুরাওর লোক। হতে পারে না, সে গাড়ির নাম্বার বলতে পারছে না, কি গাড়ি ছিল সেটা বলতে পারছে। এটা অ্যাক্সিডেন্ট নয় দুটো ডাক্তারই বলছে। সাই বাবা শপথ নিয়ে বলছি স্যার, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টই ছিল। আমার উপর সন্দেহ কেন করছেন স্যার? আমার বৌমা, আমার মেয়ের বয়সী স্যার, আমি ওকে কেন মারবো? আপনার বৌমার প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হচ্ছিল, বুঝতে পারলেন আপনি? হ্যাঁ স্যার। অ্যাক্সিডেন্ট এরকম হতে পারে না, কি ঠিক বলছি তো? হ্যাঁ। সত্যি কথাটা বললে তোমারও সময়টা বাঁচবে আর আমারও বাঁচবে। ভগবানের শপথ করে বলছি স্যার, আমি সত্যি কথা বলছি। আমি কিছুই জানি না, সত্যি কিছু জানি না। কি জানেন না? আপনার স্বামী জ্যোতিকে মারলো সেটা জানেন না, নাকি কেন মারলো সেটা জানেন না? আপনি আপনার স্বামীর সাথে কেন গেলেন না? আমার ইচ্ছে করছিল না যেতে, শরীর খারাপ ছিল। স্যার প্রায় দু বছর ধরে জ্যোতি ওই কাপড়ের দোকানেই কাজ করত। আমরা খুবই গরিব স্যার, আমার বোন নার্স হতে চেয়েছিল কিন্তু আমাদের কাছে ওকে পড়ানোর টাকা ছিল না।
আর সেই জন্যই ও ওই কাপড়ের দোকানে কাজ নেয়। দোকানটা বাড়ির কাছেই? হ্যাঁ স্যার, জ্যোতি রোজ ওই রাস্তা দিয়েই যেত, আর আমরা ওর শ্বশুরকে চিনতাম। ওনার দোকানে কাজ করার জন্য একটা মেয়ের দরকার ছিল, আর উনি জ্যোতিকে জিজ্ঞেস করেছিলেন যে ও কাজ করবে কিনা। মানে আমার কাছে যদি কিছু টাকা থাকতো না, তোকে বাইরে চাকরি করতে দিতাম না, বিয়ে দিয়ে দিতাম তোর। বাবা, টাকা নেই এই বলে কান্নাকাটি করে লাভ কি? টাকা রোজগার করতে হবে, তবেই না গিয়ে হাতে দুটো টাকা আসবে, ভালো সময় আসবে। আর তাছাড়া চাকরির টাকা দিয়ে নার্সিং এর কোর্সটাও করে নেব না? হ্যাঁ কিন্তু, হ্যাঁ বাবা ও ঠিকই বলছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ও জানে ওকে কি করতে হবে। করতে দাও না চাকরি, আর ও কি সারা জীবন চাকরি করবে নাকি? মা মা, তুমি তো বাবুরাওজিকে অনেক দিন ধরে চেনো, ওনার ওখানেই তো কাজ, আর তাছাড়া বাড়ির অনেকটা কাছে। ও মা, জ্যোতি ওই কাপড়ের দোকানে কাজ করতো আর সঙ্গে পড়াশোনাটাও করতো, আর যখনই ও নার্সিং এর কোর্সটা শেষ হলো ও চাকরি ছেড়ে দেয়, আর ও ডাক্তার কুলকার্ণীর হাসপাতালে চাকরি নেয়। বাবুরায়ের দোকানে কাজ করতে করতে জ্যোতি আর প্রদীপের ভালোবাসা হয়, তাই তো? সেটা আমি জানতাম না স্যার, কিন্তু একদিন ওই দোকানের মালিক আমাদের বাড়িতে এলেন। বাবুরাও বাবু, আমরা গরিব মানুষ, আপনি বড় লোক। আরে ভাই দেখো, আমি এসব গরিব বড় লোক মানি না, আমার শুধু এটুকু জানা আছে তোমার মেয়ে জ্যোতি একজন বুদ্ধিমতী আর ভালো মেয়ে। তুমি যদি রাজি হও তাহলে আমার এই ছেলেটার একটা হিললে হয়। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলে তোমার মেয়েকে খুব সুখে রাখবে। আরে তুই না বলছিস কেন, কিছু তো বল। একবার বলেছি তো বাবা, বিয়ে করব না যখন করব না। আরে কিন্তু কেন, না কেন করছিস কারণটা তো বল, এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে। দেখ তোর মালিক কিন্তু খুব ভালো লোক, আর আমাদের যোগ্যতাও নেই ওনার সমান সমান হওয়ার। আমি জুতো শুকতলা খইয়ে ফেললেও না এরকম একটা পাত্র পাবো না। প্রথমে তোমার বোন প্রদীপকে বিয়ে করতে রাজি হয়নি, পরে রাজি হয়ে যায়। হ্যাঁ স্যার, আমরা তো এই টেনশনে ছিলাম যে ওর মালিককে গিয়ে আমরা কি বলবো, কিন্তু পরের দিনই জ্যোতি এসে বলল যে ও বিয়ের জন্য রাজি আছে। কেন, তারপর কেন রাজি হলো? সেটা আমি জানি না স্যার, আমরা তো এটা নিয়েই খুশি ছিলাম যে ও বিয়ে করতে রাজি হয়েছে, আর তারপরে আমরা ওই ব্যাপারটা নিয়ে আর ভেবে দেখিনি। সেটা আমি কি করে বলবো সাহেব, জ্যোতি কেন আগে না বলেছিল আর পরে হ্যাঁই বা কেন বলেছিল? দেখুন এসব তো ওদের বাড়ির ব্যাপার ছিল। ও তোমাকে ভালোবাসত তো, না বললো কেন? সাহেব, ও কেন না বলেছিল আমি সত্যি জানি না। অদ্ভুত ব্যাপার, ও দু বছর ধরে তোমাদের দোকানে কাজ করতো, তোমাকে ভালো করেই জানতো, কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি হয়নি। প্রথমে হ্যাঁ, তারপর না, তারপর রাজি হলো। প্রদীপ সত্যি করে বলো, ব্যাপার কি? আমি দিব্যি করে বলছি সাহেব, আমি মিথ্যে বলছি না। দেখুন এইসব ব্যাপার ওই জানে, আমি ওকে কখনো জিজ্ঞেস করিনি আর ও কখনো আমাকে বলেওনি। হ্যাঁ স্যার, এটা তো আমি জানতামই যে জ্যোতি প্রদীপকে বিয়ে করার জন্য প্রথমে রাজি ছিল না, কিন্তু পরে ও রাজি হয়ে যায়, কেন সেটা আমি জানি না। আচ্ছা প্রদীপের কোনো দুর্বলতা ছিল? এসব তো কখনো শুনিনি, আর জ্যোতিও এসব ব্যাপারে আমায় কিছু বলেনি। চন্দ্রা, তুমি জ্যোতির বেস্ট ফ্রেন্ড ছিলে, একটু মনে করে দেখো তো, কিছু বলেছিল তোমায়? যতদিন হসপিটালে কাজ করতো ততদিনই আমাদের বন্ধুত্ব ছিল। চন্দ্রা, এমনটা কি হতে পারে যে এই অ্যাক্সিডেন্টটা প্রদীপ করিয়েছে জ্যোতিকে মারার জন্য? স্যার এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। জ্যোতি আর প্রদীপের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্যার এই ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। জ্যোতির শাশুড়ি, বাবুরায়ের স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না, এ কথা স্পষ্ট। আচ্ছা অজিত, এর কারণ জ্যোতি নয় তো? না এটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু হ্যাঁ ওর শ্বশুর আর শাশুড়ির মধ্যে সম্পর্ক ভালো ছিল না,
জ্যোতির বিয়েতে আমি দেখেছিলাম। ভালো ছিল না কেন বলছো? ওর শ্বশুর একটা বাচ্চা চেয়েছিল যা সে পাইনি। বাচ্চা হয়নি? তাহলে প্রদীপ কে? কি দারুণ দেখতে তুই, তাহলে ভিক্ষে করছিস কেন? হ্যাঁ, আমার কাছে খাবার পয়সা নেই, খুব খিদে পেয়েছে। এই দেখ বাবা, খিদে তোর রোজই লাগবে, তাহলে কি রোজ লোকের কাছে হাত পাতবি? কোনো একটা কাজকর্ম কর, নিজের পেটটাকে ভরা। বাবু, আমাকে কে কাজে রাখবে? সবাই সন্দেহ করে। কেন? যে আমি নাকি চুরি করব, ঠকাবো। আমাকে কেউ বিশ্বাস করে না বাবু। আমিও খেটে দু পয়সা কামাতে চাই, আর সেই পয়সা দিয়েই আমি খাবার কিনে খেতে চাই। বাবু, আমার কেউ নেই, কেউ নেই বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই জানে যে ওনার মন খুব বড়। ওই বাচ্চাটাকে দেখে উনি মায়ায় পড়ে যান, তাই 11 বছর আগে উনি ওকে দত্তক নেন, আর সেটা হলো এই প্রদীপ। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। ওই মেয়েটির উপর কোনো সেক্সুয়াল অ্যাসাল্ট হয়নি? তাহলে ওই ব্লিডিং? পিডিয়াটস, ঋতুস্রাব চলছিল। তার মানে ওর মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে? মানে তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি আমার কাছে সত্যিটা লুকোতে পারবে না, উনি সব দেখছেন। ভগবান আছেন এটা মনে রেখো, তুমি স্বামী, তাই পুলিশের সামনে আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমি না বলে তোমার পাপ তো ঢাকা থাকবে না, সত্যি লুকোবে না। বাবা, পুলিশ এসছে। একজন স্ত্রীর সন্দেহ হচ্ছিল, সন্দেহ নয় বরং বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার স্বামী মিথ্যা বলছে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট থেকেও এমন কিছু উঠে এলো না যাতে সন্দেহ হতে পারে। তাহলে কি এমন সত্যি ছিল যেটা বাবুরাও লুকোনোর চেষ্টা করছিল, আর কতক্ষণ পর্যন্ত সেই সত্যিটা লুকিয়ে রাখা সম্ভব? যদি কোনো অ্যাক্সিডেন্টে মরেনি বাবুরাও। আরে, আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারও চোট লেগেছে, আপনি বলছেন অ্যাক্সিডেন্ট হয়নি? জানি না এই আইডিয়া তোমায় কে দিয়েছে। পুলিশকে এতটা বোকা ভেবো না বাবুরাও, অপরাধ লুকোনো যায় না। তোমার খেলা শেষ, আর বেরোনোর পথ নেই, এবার সব সত্যিটা বলো বাবুরাও। তোমার দত্তক পুত্র প্রদীপ যখন দৌড়ে দৌড়ে হাসপাতালে পৌঁছলো, তখন কপালে বিন্দুমাত্র চিন্তা ছিল না যে ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা বাবা, এসব কি করে হলো? কারণ ও ভালো করে জানতো যে তুমি জ্যোতিকে খুন করেছো। এই যে এটা তোমার ফোন রেকর্ড, জ্যোতিকে খুন করার পর তুমি ওকে হাইওয়ে থেকে ফোন করেছিলে, কি ঠিক বলছি তো? জ্যোতি কোনো অ্যাক্সিডেন্টে মরেনি বাবুরাও, ওকে তুমি খুন করেছো। ওই মেয়েটির উপর কোনো সেক্সুয়াল অ্যাসাল্ট হয়নি। তাহলে ওই ব্লিডিং? পিডিয়াটস, ঋতুস্রাব চলছিল। তাহলে ওর মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে? আগে না, আমি আপনাকে বলেছিলাম না যে মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি। তাহলে গলা টিপে খুন করা হয়েছে। প্রথমে গলা টেপা হয়েছে, মারা যাওয়ার পর জখমের চিহ্ন বানানো হয়েছে যাতে দেখে এটা অ্যাক্সিডেন্ট মনে হয়। দেখো বাবুরাও, সোজাসুজি জিজ্ঞেস করছি, প্রদীপকে বিয়ে না করার মত পরে কেন পাল্টালো জ্যোতি? গাড়িতে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আপনি বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। করতে পারবো না রে, তুই তো জানিস জ্যোতি, এরকম হতে পারে না। কিন্তু আপনার ছেলের সাথে বিয়ে করে কি হবে? আপনি তো বিবাহিত, বাড়িতে বউ আছে। তুই আমার কাছে থাকবি,
আমার বাড়িতে। কিন্তু তাতে কি হবে? আরে একদিন না একদিন আমি তোকে বিয়ে করব। কিন্তু তখন কেন, এখন নয় কেন? একদিন না একদিন তো বউকে ছাড়তেই হবে, তাহলে এখন কেন নয়? না করতে পারবো না। কেন মাথা খারাপ করছিস? বদনাম হয়ে যাবে, লোকে থুতু দেবে আমাকে। আর এতে কি কেউ কিছু বলবে না? বিয়ে তো ছেলের সাথে, কিন্তু বাবার সাথে? আরে বাবা, একসাথে থাকার এটা একটা সব থেকে ভালো রাস্তা, বুঝতে পারিস না কেন জ্যোতি? আর তুই, বাবা বললো আর রাজি হয়ে গেলি? কিরে স্যার, ইনি আমার অনেক উপকার করেছেন, আমি আর যা কিছু সব এনার জন্যই হয়েছে। স্যার, আমি জানতাম যে বাবা একটা বাচ্চা চায়, আমি শুধু বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি সব জানতাম যে বাড়িতে কি হচ্ছিল। আমার চোখের সামনে আমার বাড়িতে নোংরামো হচ্ছিল, ভেঙে পড়েছিলাম। আমি লজ্জা করত, কিন্তু চুপ করেছিলাম। আমি সত্যিটা স্বীকার করে নিয়েছিলাম যে আর আমার কোনোদিন বাচ্চা হবে না। কিন্তু ওর তো এখনো আশা ছিল। আমার যেমন করে হোক একটা বাচ্চার দরকার ছিল, কিন্তু জ্যোতি কিছুতেই রাজি হচ্ছিল না, আমার প্রস্তাবটা কিছুতেই মেনে নিচ্ছিল না, নিজের জেদ বজায় রাখছিল। যতদিন বিয়ে না হয় এইভাবেই চলবে। তোর কি হয়েছে কি জ্যোতি? হ্যাঁ, আমাদের তো কথা হয়েছিল এই ব্যাপারে। আপনার তো বাচ্চা চাই, তাই না? তাহলে ছেলের সাথে বিয়ে নাটকটা কেন? আমি জানি আপনার শুধু বাচ্চাই চাই, এই জন্য আমাকে ব্যবহার করছেন, আর কিছু না। দেখ জ্যোতি, তুই খুব ভালো করে জানিস আমি তোকে এখন বিয়ে করতে পারবো না। এখন কি, আপনি তো কখনোই করতে পারবেন না। আরে একবার আপনি বাচ্চা পেয়ে গেলে আপনার তো স্বার্থ পূরণ হয়ে যাবে, আর আমার সাথে দরকার শেষ। এইরকম কেন ভাবছিস তুই? কারণ এটা সত্যি, আমি যখন আপনার দোকানে কাজ করতাম আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে বিয়ে করবেন, কিন্তু আপনি তো সেটা করেননি, আর ভুল বুঝিয়ে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলেন। এখন এখন আপনি বলুন, কালকে আপনি অন্য কিছু যে করবেন না সেটা আমি কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব আপনাকে? একটা কম্প্রোমাইজ যার পিছনে ছিল খারাপ একটা উদ্দেশ্য। বাবুরাওয়ের দত্তক নেওয়া ছেলে প্রদীপের সঙ্গে জ্যোতির বিয়ে আসলে সমাজের চোখে ধুলো দেবার জন্য হয়েছিল। তার আসল উদ্দেশ্য ছিল বাবুরাওকে একটা বংশধর দেওয়া। বাবুরাওয়ের কাছে কৃতজ্ঞ প্রদীপও এই ষড়যন্ত্রের সঙ্গী হতে রাজি হয়ে গেল। জ্যোতি এই কম্প্রোমাইজের জন্য তৈরি তো হয়ে গেল, কিন্তু ও খুব শীঘ্রই বুঝে গেল যে বাচ্চা হবার পর বাবুরাও ওকে কখনোই বিয়ে করতে চাইবে না। এটা একটা জঘন্য কম্প্রোমাইজ ছিল। তাহলে ঘুরতে যাওয়ার বাহানায় তুমি জ্যোতিকে বাইরে নিয়ে গেলে যাতে ওকে খুন করতে পারো। আমি ওকে মেরে ফেলতে চাইনি স্যার, ওর সাথে কথা বলতে চেয়েছিলাম, ওকে বোঝাতে চেয়েছিলাম। প্রদীপ কি এসব জানতো তুমি ওকে কেন বাইরে নিয়ে যাচ্ছ? কি হয়েছে জ্যোতি? ফেরত যেতে হবে, মন্দির যেতে পারবো না।
আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। তা নাহলে আপনি একটা কাজ করুন, আপনি দর্শন করে নিন, আমি বাইরে দাঁড়াবো। জ্যোতি শোন, আমার কথাটা শোন, আমার শুধুমাত্র তোর কাছে একটা বাচ্চা চাই। অনেকবার কথা বলেছি এই ব্যাপারে, এখন ব্যাস। আমি তোকে এখন কিছুতেই বিয়ে করতে পারবো না। তাহলে ভুলে যান বাচ্চার ব্যাপারে। কি চাই তোর বলতো? হ্যাঁ, দাম বল, তুই কত টাকা চাস সেটাই বল। আমার শুধুমাত্র একটা বাচ্চা চাই, সেটা চাই। ঠিক আছে, বিয়ে করে নিন আমাকে। আরে মাথা খারাপ করিস না আমার। দেখুন বাবুরাওজি, আমি আপনাকে আমার সাথে কোনো খেলা খেলতে দেবো না। বিয়ে করুন, স্ত্রী সম্মান দিন, আর বাচ্চা পেয়ে যান। না কোথায় বলছি আমি, আমি তোকে বিয়ে করতে পারবো না মানে পারবো না। আর কতবার বলবো আমি আপনাকে, কতবার বলবো? বিয়ে ছাড়া কোনো বাচ্চা পাবেন না মানে পাবেন না। আমি পাগল ছিলাম যে আপনার ফাঁদে পড়ে গেছি আর প্রদীপের সাথে বিয়ে করিনি। আর তাছাড়া যেটা আপনি চাইছেন সেটা আপনি কিছুতেই পাবেন না, এটা আমার শেষ কথা। আমার এই অশান্তি, রোজ ঝগড়া বন্ধ করা দরকার ছিল, ক্লান্ত হয়ে গেছিলাম আমি। হ্যালো বাবা, বাবা তুমি কোথায় আছো? ওই তো সিঁড়ির দিকে একটা রাস্তার ধারে। দেখো এমন কিছু করো যাতে এটা অ্যাক্সিডেন্ট লাগে। আর হ্যাঁ, জ্যোতিকে ওই হসপিটালেই ভর্তি করবে যেখানে ও আগে কাজ করতো, ঠিক আছে? ওখানে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওখানেই নিয়ে যাচ্ছি। নিজেকে আর জ্যোতিকে আহত করি যাতে এটা একটা অ্যাক্সিডেন্ট মনে হয়। আর তুমি এটা ভাবলে যে ডাক্তাররা কখনো জানতেই পারবে না যে জ্যোতি কিভাবে মরেছে, তাই তো? জ্যোতি, বাবুরাওকে আইপিসির ধারা 376 অর্থাৎ ধর্ষণ আর আইপিসির ধারা 302 অর্থাৎ খুন, এই দুই ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে জানা গিয়েছিল যে জ্যোতির উপর যৌন নির্যাতন হয়নি, বরং মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাবুরাও ওর সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছিল আর সেই জন্য তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রদীপকে আইপিসির 109 ধারা অনুযায়ী অপরাধের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার করা হয়। বংশধরের আশায় তৈরি করা একটা জঘন্য পরিকল্পনা। একজন ধনী ব্যক্তি যে একটা নিরাশ্রয় অনাথ ছেলেকে নিজের বাড়িতে রেখেছিলেন, দত্তক নিয়েছিলেন আর সেই ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে দিলেন যাতে বিয়ের আড়ালে সেই মেয়েটাকে শোষণ করতে পারেন আর তার থেকে একটা বাচ্চা পেতে পারেন। এমন একটা কম্প্রোমাইজ যার জন্য বাবুরাও খুন করতে বাধ্য হয়েছিলেন। আর এই ষড়যন্ত্রে ও সঙ্গী হয়ে অপরাধী হলো ওনার দত্তক নেওয়া ছেলে। এই কম্প্রোমাইজে শুধুই লোকসান হলো, এতে কেউ কিচ্ছু পেল না, শুধু একজন মারা গেল আর দুজন জেলে গেল। এমন কম্প্রোমাইজের কি কোনো দরকার ছিল? এর থেকে কারো কোনো লাভ হবার ছিল না? যদি উদ্দেশ্য ঠিক না হয় সমস্ত কম্প্রোমাইজই অপরাধের সংকেত দেয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেস নিয়ে।